আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। দেখো এখানে বলেছে 5x² + xy + 3y² (x²-8xy, y²-x²+10xy) তিনটি বীজগণিতীয় রাশি হলে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী, রাশি তিনটি যোগ করো, যোগফলের xy এর সহগ কত, 5x² + xy + 3y² - x²-8xy - y²-x²+10xy সরল করে এর মান নির্ণয় করো যখন x = 2 এবং y = 1। আমরা ধাপে ধাপে সমস্যাটি সমাধান করি। প্রথমে বলেছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী। দেখো প্রথম রাশি এইটা 5x² + xy + 3y². প্রথম রাশিটি যদি এটা হয় তাহলে এর পদ সংখ্যা আছে তিনটা, 5xy, xy এবং 3y². তাহলে আমরা বলতে পারি প্রথম রাশির পদ সংখ্যা তিনটি এবং এগুলো হলো 5xy, xy এবং 3y². এরপরে বলেছে রাশি তিনটি যোগ করো, যোগফলের xy সহগ কত। যোগ আমরা এরকম রাশির যোগ আগেই শিখে ফেলেছি, তাহলে আমরা সেই পদ্ধতিতে যোগ করে ফেলতে পারি। আমরা পরপর নিচে নিচে লিখে যোগ করে ফেলতে পারি। দেখো প্রথমে লিখলাম 5x² + xy + 3y² এর নিচে এক্স চলকের নিচে এক্স চলক লিখবো, সুতরাং x²-8xy, ওয়াই চলক সম্বলিত কোনো পদ নেই এখানে, সুতরাং আমরা সেটা লিখবো না। এরপরে এক্সের সম্বলিত পদটি লিখবো, অর্থাৎ -x² + 8xy + y² আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো +5x² + x²-x² এটা যদি আমরা কেটে দিই তাহলে আমরা পাই 5x² এরপরে xy - 8xy + 10xy করলে আমরা পাবো 11xy - 8xy, তাহলে +3xy। এরপরে y এর জন্য আমরা পাই 3y² + y² অর্থাৎ 4y² তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 5x² + 3xy + 4² এরপরে আমরা শেষের অংশে আসি। এখানে এই পদগুলোর সরল করে এর মান নির্ণয় করতে বলেছে যখন কিনা x = 2 এবং y = 1। দেখি আমরা কীভাবে করতে পারি। আমরা পাশাপাশি লিখে ফেললাম, এরপরে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে পদগুলোর, অর্থাৎ x² হবে -x² - 8xy হবে +8xy, এরপরে দেখো +y² ছিল সেটা হবে -y² - x² হবে +x² এবং এখানে হবে -10xy। এরপরে আমরা সংবলিত পদগুলো একসাথে করে ফেলি, তাহলে 5x² - x² + x² আবার xyগুলো একসাথে করে ফেলি, দেখো করে ফেলেছি, এবং yগুলোও একসাথে করে ফেলি, তাহলে আমরা পেলাম 3y² - y² তাহলে আমরা পাই 5x² - xy + 2y² এখানে যদি আমরা x এবং y এর মান বসিয়ে দিই তাহলে আমরা পাবো 5×2² - 2×1 + 2×1² তাহলে আমরা পাই 4×5=20 এবং -2 এবং +2 কেটে যায়, তাহলে আমাদের এটা হবে কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা এ ধরনের গাণিতিক সমস্যাগুলো এভাবে সহজে সমাধান করে ফেলতে পারবো।